আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম সম্মানিত ভাই বোনেরা আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ একটি এসএম এর কথা বলবো যে এসএমটি পাঠ করলে আপনি যাকে চান তাকে পেয়ে যাবেন অত্যন্ত কার্যকরী একটি এসএম অত্যন্ত ফজিলতপূর্ণ একটি এসএম এই এসএমটা যদি আপনি পাঠ করেন আপনার ভালোবাসার মানুষটি আপনার জন্য পাগল হয়ে যাবে অত্যন্ত কার্যকরী একটি আমল আপনারা অনেকেই বলে থাকেন যে ভাই আসলে আমলের দ্বারা কাজ করে কিনা তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ তাহলে আপনি বুঝতে পারবেন এবং আমলটি যদি আপনি করেন অবশ্যই আপনার ভালোবাসার মানুষটি আপনার জন্য পাগল হয়ে যাবে তার অন্তরে আপনার জন্য ভালোবাসা পয়দা হয়ে যাবে তখন আপনি তাকে বিবাহ করতে পারবেন এবং নিজের ঘরে নিতে পারবেন ইনশাআল্লাহ এবং এর দ্বারা আপনি অন্য যে কোনো মানুষকেও অন্য আপনার ভাইকে অথবা বোনকে অথবা যাকে ইচ্ছা করেন তাকে তার ভালোবাসা অর্জন করতে পারবেন তাকেও আপনার জন্য পাগল বানাতে পারবেন অত্যন্ত কার্যকরী একটি আমল তো সম্মানিত দর্শক এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এসএমের একটি আমল আর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকো আর তোমরা যদি তাকে ডাকো তাহলে তোমাদের ডাকে তিনি সাড়া দেবেন তোমাদের মনোবাসনা পূর্ণ করবেন তোমরা যা চাও আল্লাহ পাক রব্বুল আলামিন তা তোমাদেরকে দান করবেন তাই আপনি যদি এসএমটির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে পারেন ডাকতে পারেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভালোবাসার মানুষটিকে আপনার নিজের করে দিবেন এবং সেই ভালোবাসার মানুষটি আপনার জন্য পাগল হয়ে যাবে আপনি তাকে কাছে পেতে পারবেন বিবাহ করতে পারবেন ইনশাআল্লাহ অত্যন্ত কার্যকরী একটি আমল সম্মানিত ভাই অনেকেই বলে যে আসলে কাজ করে কিনা আমলগুলোতে আপনাকে আমি অনুরোধ রাখবো বিশ্বাস সহকারে আমলটি করুন তারপর আপনি কমেন্ট করে জানিয়ে দেবেন যে কাজ করছে কিনা অত্যন্ত কার্যকরী আমল যারা করেছে প্রত্যেকেই এর দ্বারা উপকৃত হয়েছেন এবং আমলটা অত্যন্ত উপকারী একটি আমল এবার আমি নিয়মটা বলে দিচ্ছি আপনি কীভাবে করবেন প্রথমত নামাজের পরে এটা আপনাকে করতে হবে ফজরের নামাজের পরেও করতে পারবেন অথবা দুই রাকাত নফল নামাজ পরে আপনি আমলটা করতে পারবেন তো নামাজ শেষ করে আপনি কি করবেন একবার দুরূদ শরীফ পড়বেন তারপর এসএমটিকে আপনি একশত একবার পাঠ করবেন বুকে ডান হাত রেখে এই এসএমটিকে একশত একবার পাঠ করবেন এবং শেষে একবার দুরূদ শরীফ পড়বেন এবং তারপর মোনাজাত দ্বারা আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ যে লোকটাকে আপনি পাগল করতে চান আপনার ভালোবাসায় পাগল করতে চান যাকে পেতে চান আপনি তার কথা বলবেন যে আল্লাহ আমি অমুককে পেতে চাই অমুককে আমার ভালোবাসায় পাগল করতে চাই আমার ভালোবাসা তুমি তাকে পাগল করে দিও কথাটা আপনি মোনাজাতে বললেই হবে এবং শুরুতে আমলের শুরুতে একটু নিয়াত করে নেবেন যাকে আপনি পাগল করতে চান বা যার ভালোবাসা পেতে চান তার নিয়াত করে নেবেন সে আপনার ভালোবাসার লোক হতে পারে আপনার প্রেমিকা হতে পারে যে আপনি তাকে সৎ নিয়াইতে করবেন এটা যে তাকে আমি বিবাহ করবো এই নিয়াইতে করবেন অথবা আপনার ভাইকেও আপনি এর দ্বারা আপনার ভালোবাসা পাগল করতে পারবেন আপনার বোনকে যাকে ইচ্ছা তাকেই করতে পারবেন কিন্তু নিয়াতটা সহি করে নেবেন তো সম্মানিত দর্শক এবার আমি এসএমটা বলে দিচ্ছি এসএমটা হচ্ছে ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু এভাবে আপনি একসাথে একবার পাঠ করবেন তো আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে এই আমলটি করার মতো তৌফিক দান করুক ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন আপনি যে আমলটি করতে চান আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু